Assalamu alaikum everyone, this is Janatunisa. Welcome to my channel. Today I'm here with my another new review video. Kemon achen shobai, asha kori shobai onek beshi bhalo achen. So ajke ami apnader samne aro ekta review video niye eshechi, ar ajke ami je product er review korbo she product hocche Fonseca Bright Beauty Spotless Glow ei face wash ti. Eta ami kichudin jabot use korechi and ek masher chaito beshi use korchi, then ami bhablam eta ekta review apnader sathe share kori jehetu ami অনেকগুলো ফন্সের প্রোডাক্ট নিয়ে রিভিউ করেছি, তো ভাবলাম কেমন এটাও যেহেতু ইউজ করেছি এটারও একটা রিভিউ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ফন্স ব্র্যান্ডটি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ব্র্যান্ড, কারণ এই ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট আমার ইউজ করা হয়েছে, কারণ এরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো প্রোডাক্ট আমাদের দিয়ে থাকে। আর এই ব্র্যান্ডের আমার অনেকগুলো প্রোডাক্টও ইউজ করা হয়েছে, লাইক হচ্ছে ফেস পাউডার, অনেকগুলো ফেস ওয়াশ ওদের, তারপর হচ্ছে ডে ক্রিম। তো আমি যেহেতু এগুলো সব ইউজ করেছি, ওদের আরেকটা ফেস ওয়াশ আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে ফন্স বিউটি ব্রাইট বিউটি স্পটলেস গ্লো এই ফেস ওয়াশটি। ভাবলাম কেমন আমি এই ফেস ওয়াশটিও ইউজ করে দেখি এটা আসলে আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো, যদি ভালো হয় আমি ভাবলাম কেমন আপনাদের সাথেও শেয়ার করবো সেই উপলক্ষ নেওয়া। সো এটা আমি ইউজ করেছি, আমার কাছে এটা মোটামুটি ভালো লেগেছে। যাদের স্কিন অনেক বেশি হচ্ছে অয়েলি, তাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটি অনেক বেশি ভালো। এটা আপনার স্কিনকে যখন আপনি স্কিনে এই প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, দেন আপনি বুঝতে পারবেন আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে ইনস্ট্যান্টলি একটা গ্লো আপনার ফেসের মধ্যে চলে আসছে। আর এটা কিন্তু খুবই ফোমি একটা ফেস ওয়াশ, যখন আপনি একটা হালকা পানির সাহায্যে এটা ভালো করে হাতের সাহায্যে মিক্স করে অ্যাপ্লাই করবেন ভালো করে, দেন আপনি বুঝতে পারবেন এটা খুবই ফোমি ফোমি একটা ফেস ওয়াশ। দেন আপনি যখন আবার ফেস ক্লিন করবেন, ইনস্ট্যান্টলি একটা ব্রাইটনেস আপনি আপনার ফেসের মধ্যে নিজে দেখতে পারবেন। যদি এবার একটা ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে বলবো এখানে এমন কোন হার্মফুল ইনগ্রেডিয়েন্ট নেই যেটা আমাদের স্কিনের জন্য হার্মফুল হবে। সো এটা নির্দ্বিধায় আপনি ইউজ করতে পারেন। আর আমাদের মধ্যে অনেক টিনেজার আপুরা আছে যারা আমাকে বলেন, যাদের এজ 15+, 16+, সো এরা আমাকে বলেন যে আমি কি ইউজ করবো এই এজে বা কীরকম ফেস ওয়াশ ইউজ করবো, তাদের জন্য আমি মনে করি এই ফেস ওয়াশটি একদমই সেফ, আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। আর এই ফেস ওয়াশটি ইউজ করলে হালকা একটু স্কিনে গ্লো আসবে, যেহেতু টিনেজারদের একটা দুইটা পিম্পল উঠে, অনেক বেশি না, অনেকের অনেক বেশি উঠে আর অনেকে একটা দুইটা উঠে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা ইউজ করেন, যদি স্কিনে একটু হালকা পাতলা স্পট থাকে তো এটা ধীরে ধীরে স্পট লেস হবে। বাট আমি আর একটু কথা বলবো, এটা ইউজ করলে যে একদম সাথে সাথে আপনি স্কিনের স্পট সব দূর হয়ে যাবে এটা কিন্তু টোটালি ফেক। আপনি স্কিনের সাথে সাথে কখনোই আপনি স্কিনের স্পটগুলো দূর হবে না, এটা হালকা ওয়েতে আপনি স্কিনের স্পটগুলো দূর করতে হেল্প করবে। বাট এটা অনেক বেশি যে আপনি স্কিনের স্পট দূর করতে হেল্প করবে এটা কিন্তু এক্স্যাক্টলি সেরকম না। বাট হ্যাঁ, এটা ধীরে ধীরে আপনি স্কিনে একটা গ্লো আর একটা ফেয়ারনেস আপনি নিজেই ইউজ করার পরে দেন বুঝতে পারবেন। আর এটা খুবই বেশি ভালো টিনেজারদের জন্য, তাই আমি টিনেজারদের সাজেস্ট করবো, নট ওনলি গার্ল বয়দের সাজেস্ট করবো এরা ইউজ করতে পারে। এমন না যে এটা শুধুমাত্র মেয়েরা ইউজ করতে পারবে, এটা ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারবে। ফেস ওয়াশটি খুবই বেশি ভালো, আর এটা ইউজ করলে যেহেতু কোনো বেশি হার্মফুল কিছু হবে না, তো সেক্ষেত্রে আমি মনে করবো নির্দ্বিধায় ইউজ করতে পারেন। যদিও যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা চাইলে কিন্তু এটা অ্যাপ্লাই অল্প একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি কোনো রকমের ইরিটেশন বা কোনো রকমের আনইজি ফিল হয় তাহলে সাথে সাথে আমি বলবো এটা স্টপ করে দেওয়াটাই ভালো। কারণ এমন অনেকেই আছে যাদের স্কিনে যে কোনো প্রোডাক্ট স্যুট করে না, তো সেই ক্ষেত্রে যাদের এরকম প্রবলেম থাকে তারা অল্প একটু ইউজ করে দেখবেন, যদি ভালো মনে না হয় তাহলে সাথে সাথে সেটি সেখানে স্টপ করে দেবে। এবার বলি এই প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনি 120 আর 110 এরকমের মধ্যে পেয়ে যাবেন। এটা তেমন একটা এক্সপেন্সিভ না, খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ফেস ওয়াশ। আর যারা বাজেট ফ্রেন্ডলি ফেস ওয়াশ চাচ্ছেন তার জন্য এটা একদম পারফেক্ট একটা ফেস ওয়াশ। ব্যবহার করার পর আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি ভাবলাম কেন এটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। সো যারা যারা চাচ্ছেন তারা ব্যবহার করতে পারেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান, নট ওনলি টিনেজাররা সবাই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। খুবই বেশি ভালো লাগবে ফেস ওয়াশটি ইউজ করে, একটা ইনস্ট্যান্টলি একটা ব্রাইটনেস আপনারা ফিল করতে পারবেন। যেহেতু ফন্স ব্র্যান্ডটা আমার খুবই ফেভারিট, তাই আমি বলতে পারি যে এটা ইউজ করলে কারো বেশি তেমন কোনো হার্মফুল কিছু হবে না ফেসের মধ্যে, তাই নির্দ্বিধায় ইউজ করতে পারেন। বাট এই ফেস ওয়াশটি সবচাইতে বেনিফিটফুল হচ্ছে আপনার সামারে, উইন্টারে আমার মনে হয় একটু হালকা ড্রাই ফিল হতে পারে, বাট তেমন একটা বেশি না। বাট সামারে কিন্তু এটা একদম পারফেক্ট, বিকজ সামারে আমাদের স্কিনটা প্রচুর, যাদের স্কিন অনেক বেশি ড্রাই অয়েলি তাদের জন্য বলছি,
সামার যেহেতু অনেক বেশি স্কিন অয়েলি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সামারে এটা খুবই ভালো বেনিফিট দেবে। আর এটা যে এমন না যে শুধুমাত্র সামারে, আপনারা চাইলে উইন্টার ইউজ করতে পারেন, বাট আমি অ্যাজ একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এরপর একটা আপনি যদি সামার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে খুবই খুবই ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন। আরেকটা কথা হচ্ছে, স্কিনে যদি কোনো রকমের স্পট হয় বা কোনো রকম পিম্পল হয়, একটা জিনিস অ্যাভয়েড করার ট্রাই করবে, সেটা হচ্ছে আমরা যে কেউ বুঝে না বুঝে বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমরা আমাদের নখ আমাদের পিম্পলের মধ্যে বারবার ঘষতে থাকি বা সেটাকে বারবার ইরিটেট করতে থাকি, যার কারণে আমাদের পিম্পলটা আরও বেশি ফুলে যায়। আর একই প্লেসে চারপাশে আপনি দেখতে পারবেন ঘুরতে থাকবে একনে, মানে একটা এক পাশ উঠে আরেকটা আরেক পাশ উঠে, বিকজ অফ আমাদের স্কিন আমাদের হাতে যে নখ থাকে এটা কিন্তু খুবই হার্মফুল আমাদের স্কিনের জন্য। তাই সেক্ষেত্রে অবশ্যই যে কোনো সময় কোনো পিম্পল উঠে সেটাকে কোনো রকমে ইরিটেট করবেন না, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি স্কিনের মধ্যে পিম্পলও চলে যাচ্ছে, প্লাস আপনি স্কিনের স্পটটাও ধীরে ধীরে লাইট হয়ে যাবে। আমি খুবই মানে কি বলবো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এটা শেয়ার করছি। সো আজকের এই রিভিউটা হোপফুলি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ। আমি কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।